ডক্টর আবদুল্লাহ জাকির রহমতুল্লাহের নাম আপনারা শুনেছেন, ইসলামী শিক্ষা গোষ্ঠীর প্রফেসর ছিলেন। স্যার একটা কথা প্রায় বলতেন, আমাদের বাঙালি ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। সময়ের অক্ষরে লেখার মতো স্যার একটা কথা, দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছেন অনেকে। স্যার বলতেন, আমাদের বাংলাদেশে মানুষের মধ্যে ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। আবেগ বেশি জ্ঞান কম, এটাতে কী হবে জানেন? ধরেন আপনার আব্বার মাথায় কপালে একটা মাছি বসছে বা মশা বসছে, আপনার বাবার প্রতি ভালোবাসা এত বেশি যে আপনার চান্দি পুরা 69,000 ডিগ্রিতে আপনার গরম হয়ে গেছে, আপনার মাথা রক্ত হয়ে গেছে, এই মশা বসার আর জায়গা পাইল আপনি আমারে খ্যাতি, আমার বাপের কপালে বসছিস কেন? এই জন্য আপনি জিদ করে চিন্তা করলেন, হাত দিয়ে মারলে আর কতটাই ব্যথা পাবে, বাইরে যাওয়ার সুন্দরকে একটা কুড়াল নিয়ে আসছে, তোর আজকে দুই টুকরা করবো বেটা, তোর সাহস কত, আমার বাপের কপালে বসছস, আমি বাপরে কত ভালোবাসি তুই জানো? এবার বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে মারছে কুড়াল। আবেগের কোনো অভাব আছে এই ভদ্রলোক? তার বাবার প্রতি আবেগের কোনো ঘাটতি আছে? কিসের ঘাটতি? জ্ঞানের ঘাটতি। যখন মানুষের আবেগ বেশি হয় আর জ্ঞান কম থাকে, ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করে, ভালো উদ্দেশ্যে। ধর্মীয় ব্যাপারেও আমরা ইসলামের নামে অনেক সময় আবেগ বেশি আছে, ইসলামের জ্ঞান নাই, এমন কাজ করে বসি যে লাভের চাইতে আরও ক্ষতি বেশি হয়। এখন মনে করেন আল্লাহর ঘরে আসছি, জুমার দিনে আসছি, হুজুরকে খুব ভালোবাসি, আল্লাহরে খুব ভালোবাসি, মসজিদে আসছি, একেবারে সামনের কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি হয়, এই জন্য আমি সিঁড়ির জায়গাটা বন্ধ করে রাস্তা ঘুরব, আবেগ আছে জ্ঞান নাই, সওয়াব না গুনাহ হবে? গুনাহ হবে। আমি এরকম 10টা এক্সাম্পল দিতে পারবো যে আমাদের আবেগ আছে জ্ঞান নাই, সওয়াব হয় না গুনাহ হয়। হজের প্রথম ফ্লাইট চলে গেছে বাংলাদেশে, মক্কাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে। তো আবেগের কথা যেহেতু আসছে, একটা ঘটনা মনে পড়লো হজের, ডক্টর আবদুল্লাহ জাহির রহমতুল্লাহর আরেকটা গল্প। স্যার একবার হাজিদেরকে ট্রেনিং দিচ্ছিলেন, প্রশিক্ষণ দিচ্ছিলেন। তো প্রশিক্ষণ দিতে গিয়ে বলছেন যে আমরা যখন এহরামের নিয়ত করে ফেলবো, ওমরার নিয়ত করে ফেলবো, হজের নিয়ত করে ফেলবো, এহরাম বেঁধে ফেলবো, তখন কিন্তু আর মাথা ঢাকা যাবে না, একদম সমস্ত কার্যক্রম শেষ করে হালাল হওয়ার আগ পর্যন্ত, এহরামের খোলা মানে মাথা চোখ আসার আগ পর্যন্ত আমরা আর এগুলো মাথা ঢাকতে পারবো না, মাথা খোলা রাখতে পারবো। তো একজন মুরব্বী চাচা উনি দাঁড়ায় উঠে বলতেছেন যে বাবাজি টুপি পড়তে পারবো না? তো বলে না চাচা টুপি পরা যাবে না। বলে একটা কথা বললেন আপনি, আপনাকে কি পড়াইছে করোনা হাদিস? উনি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিসের প্রফেসর, ওনাকে বলতেছে আপনার ইসলাম কে শিখেছে? গ্রামের চাচা আর কি জানে না, এই লোক প্রফেসর ইউনিভার্সিটি। তো বলেছে আপনাকে ইসলাম কে শিখেছে বাবা? টুপি ছাড়া কেমনে হজ হয়? নামাজই হয় না, আপনার হজ কেমনে হয়? জীবনে টুপি ছাড়া একক তো নামাজ পড়ি নাই, টুপি ছাড়া কখনো থাকি নাই, আর এত টাকা খরচ করতে হজ করতে যাব আর আপনি বলছেন টুপি ছাড়া থাকতে হবে? কে বলছে আপনার সমস্যা? আমি টুপি মাথায় দেবো। পরে স্যার বলতেছেন যে বাবাজি আপনি টুপি যদি মাথায় দেন ইচ্ছাকৃত, তাহলে কিন্তু দম দিতে হবে, দম দম বুঝেন তো? আমরা তো দম বুঝি, ক্ষতিপূরণ জরিমানা দিতে হবে, একটা ছাগল জবাই করতে হবে, 600-700 রিয়াল লাগবে। তো চাচা তার দম বোঝে না, যখন বলছে দম দিতে হবে, চাচা বলছে দম 10টা এখনো দিয়ে দিলাম, 10টা দম এখন দিয়ে দিচ্ছি, তাও টুপি পড়বো? তাহলে চাচার ধর্মীয় আবেগ আছে কি নাই? জ্ঞান নেই। ভাইরা আমার, আমাদের পরতে পরতে জীবনের প্রতিটা পদক্ষেপে দেখবেন আপনি, বিশ্বাস করুন ডানে বামে তাকান আপনি দেখবেন ধর্মীয় আবেগের কোনো অভাব নেই, জ্ঞানের অভাব। ধরেন আমাকে কোনো হুজুর গালিগালাজ করল, এবার আমার ভক্তরা ওই হুজুরের 14 গোষ্ঠী ধরে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে শুরু করে দেয় গালিগালাজ করা, আবেগ আছে কি নাই? জ্ঞান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাসুব্বু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে, শিরিক করে আল্লাহর সাথে, তোমরা তাদেরকে কটু কথা গালি দিও না। দিলে কি হবে? ও তো জ্ঞান নাই, সে না জেনে তোমার আল্লাহকে গালি দিবে, তো তুমি সে কাজ করো না।
এখন আমরা প্রায় সময় দেখা যায় আবেগের বশবর্তী হয়ে এমন এমন কাজ করি যে আমাদের আমল নষ্ট হয়ে যায়। ধরেন একজন মানুষ তিনি অন্যায় করেছেন, তো আপনি তার প্রোফাইলে ফেসবুকে গিয়া একেবারে সুন্দর করে গালি দিলেন। আমি দেখি অনেকে ধর্মীয় কারণে গালি দেয়, আল্লাহরে খুশি করার জন্য গালি দেয়। আপনাদের চোখে পড়ে এগুলা? শুধু পড়ে না, পুরো সোশ্যাল মিডিয়া বোঝায়, এগুলোকে বোঝায়। একজন মানুষকে একটা বাজে কথা বললেন, কটু কথা বললেন, খারাপ কথা বললেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডাকিও না, কারণ নামকে বিকৃতি করবে না। এখন একটা লোক যত খারাপ হোক তার নামকে আপনি ব্যঙ্গ করে বিকৃতি করে তাকে আপনি বললেন, সওয়াব হবে না গুনাহ হবে? যত খারাপ হোক তার সমালোচনা করেন, যৌক্তিকভাবে সমালোচনা করেন পারলে, কিন্তু আপনি কি করছেন? তার নিয়ে গালিগালাজ করছেন। তাহলে বোঝা গেল এখানে ধর্মীয় আবেগের কোনো অভাব নাই, জ্ঞানের অভাব। তো ডক্টর আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ আলাই এই সমাজের মানুষের রোগ ধরতে পারতেন, আল্লাহর বান্দা সমাজের মানুষের রোগ ধরতে পারতেন। এই জন্য এক শব্দে আমাদের এই বাংলাদেশে মানুষের ধর্মীয় রোগ স্যার নির্ণয় করে দিয়েছেন যে আমাদের সমস্যা হলো ধর্মীয় জ্ঞান নাই, আবেগটা অনেক বেশি। এই সস্তা আবেগ দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না। আমাদেরকে জ্ঞান এবং আবেগ দুটো আমাদের সমন্বয় সাধন করতে হবে। আল্লাহ তারা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।